আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আমি ইমরান আহমদ সত্য ইসলামিক আমল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত রয়েছি। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে আসবে। ভিডিওটি হচ্ছে, যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে তাদের যদি ব্যবসা বাণিজ্য কম হয়ে থাকে, অর্থাৎ ব্যবসা তেমন হচ্ছে না, তাহলে এই তদবিরটি আপনাদের জন্য অত্যন্ত উপকার হবে। ঠিক আছে, আজকে একটি নকশা আপনাদের সামনে দিয়ে দেবো। ওই নকশাটা যদি আপনারা যেই রকম বলবো সেরকম ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে। ঠিক আছে, যদি দোকানদার হয়ে থাকেন তাহলে দোকানে ব্যবসা বাড়বে, অর্থাৎ ব্যবসাতে বরকত হবে। দেখবেন অনেক সময় অনেকে অনেক ছোটোখাটো দোকান দিয়েও অনেক সম্পত্তির মালিক হয়ে যায়। ঠিক আছে, আবার কেউ অনেক বড় বড় দোকান দেওয়ার পরেও তার গাড়ে ঋণের বোঝা থাকে। সেটা কেন হয়? সেটা হয় এক তো হচ্ছে মনে করেন আয় থেকে বেশি হয়, বিলাসিতা বেশি হয়ে যায়, আর আরেকটা হচ্ছে বরকত কম। এই দুটো জিনিসের কারণেই হয়ে থাকে। ঠিক আছে, তো আপনার যতটুকু বিজনেস হবে, ইনকাম হবে, আপনি ততটুকু বুঝে শুনে আপনি খরচ করবেন, ওইটা তার ঋণ হবেন না, এক। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আসল যে জিনিস, সেটা হচ্ছে বরকত। যদি আপনার বরকত না থাকে তাহলে ওই ব্যাংকের ম্যানেজারের মতো, ব্যাংকের যারা ওই যে ক্যাশ কাউন্টারে থাকে, যারা লাখ লাখ কোটি কোটি টাকা কী করে আদান প্রদান করে, কিন্তু একটা টাকা তাদের হাতে থাকে না, সব মানুষের টাকা, তাই না? ঠিক তেমনিভাবে ওই রকম আপনি শুধু টাকা আপনার হাতে আসবে আর চলে যাবে, কোন দিক দিয়ে আসলো কোন দিক দিয়ে চলে গেলো টেরই পাবেন না। এসব হচ্ছে বরকতহীনতার পরিচয়। ঠিক আছে, তো যদি বরকত থাকে তাহলে দেখবেন 500 টাকা দিয়েও আপনি অনেক কিছু কিনতে পারবেন, তারপরে আপনার পকেটে টাকা থাকবেন। যেই বরকতের চূড়ান্ত পর্যায়ে যারা বরকত পান সেটা হচ্ছে কওমি মাদ্রাসার হুজুররা। ঠিক আছে, দেখবেন সবচেয়ে অল্প বেতনে তারা মাদ্রাসাতে হোক আর মসজিদে হোক চাকরি করেন, কিন্তু তারপরেও তাদের ফ্যামিলি চলে। কেউ কি আজ পর্যন্ত খোঁজ নিয়েছিলেন যে মসজিদের যে ইমাম সাহেব আছেন ওনার বেতন কত আর ওনার ফ্যামিলি কেমনে চলতেছে দেখেন? ঠিক আছে, এটা হচ্ছে কেমনে চলে, এটা শুধু বরকতের কারণেই চলে। তো যাই হোক, আজকে তো আর এখানে আপনাদেরকে ইমামতি শেখাচ্ছি না, শেখাচ্ছি কি দোকানে ব্যবসা বাণিজ্যে কীভাবে আপনার বরকত হাসিল করবেন, অর্থাৎ ব্যবসা বৃদ্ধি করবেন। যে অল্প যদি ব্যবসাও হয় তাহলে ওই টাকাতে আপনি বরকত পাবেন, সব কিছু কেনার পরেও দেখবেন আপনার টাকা আপনার কাছে আছে। তার মানে এটা নয় যে 500 টাকার জিনিস আপনি জোর করে 300 টাকা দিয়ে আনবেন আর 200 টাকা আপনার কাছে থাকবে, এরকম না। বরকত ভিন্ন একটা জিনিস। ঠিক আছে, যে যে টাকার মধ্যে বরকত পায়, যে অথবা যে কোনো জিনিসের মধ্যে বরকত পায় সেই বুঝে বরকত কী জিনিস, আর যে কোনো কিছু বরকত পায় না সেও বুঝে যে কত টাকা ইনকাম করতেছি, কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে না যাই কিছুই বুঝি না। ঠিক আছে, ওইটাই হচ্ছে বরকত, আর ওইটা হচ্ছে বরকত ছাড়া কাজ। ঠিক আছে, তো আসুন এখন জেনে নেই কীভাবে কী করতে হবে। কারো দোকান অথবা ব্যবসা বাণিজ্যে বেচা কিনা কম হলে এই নকশা কাগজে লিখে দোকানে লাগিয়ে দিবে, খরিদ্দাররা আসতে থাকবে, প্রচুর বেচা কিনা হবে এবং অধিক মুনাফা হতে থাকবে, দোকানে দিন দিন উন্নতি হতে থাকবে। তবে অবশ্যই আপনার দোকান কিন্তু বৈধপন্থার হতে হবে, ওই যে তেলের দাম বাড়ার আগে আপনি তেল গুদাম স্টক করে রাখবেন ওইরকম হবে না। ঠিক আছে, অবশ্যই আল্লাহ তাআলার উপর সব কিছু আস্থা বিশ্বাস রেখে আপনি ব্যবসা পরিচালনা করবেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ঠিক আছে, তো হালাল ব্যবসা করেছেন, হালাল তরিকায় আপনি ব্যবসা করতে হবে। সব রকমের ব্যবসা যে হালাল হয়ে যাবে এরকম না। ঠিক আছে, ব্যবসা যেই নীতিমতো ব্যবসা চলে সেই মতো যদি আপনি ব্যবসা করেন, ইনশাল্লাহ এই উপকারগুলোর এই গুণাবলীর হেল্প পাবেন। ঠিক আছে, আপনারও কাজ হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের আমল এই পর্যন্ত। ওইটা আপনারা যে কোনো দিন আপনারা লিখতে পারবেন, ওইটা লিখতে কোনো সমস্যা নেই, লেখা যাবে। ওইটা লিখে যে কোনো কালি দিয়ে লিখতে পারবেন, লাল কালি হলে ভালো হয়, যে কোনো কলম হোক আর যে কোনো কাগজ হোক লিখে, তারপরে যে কোনো দিন যে কোনো বারে আপনারা লিখবেন, লিখে ওইটা আপনাদের দোকানে হোক আর ব্যবসা প্রতিষ্ঠানে হোক, অথবা যদি অফিস থেকে আপনাদের ব্যবসা নিয়ন্ত্রিত হয় তাহলে অফিসের মধ্যে আপনি এটা টাঙিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে কী হবে, ইনশাল্লাহ আপনাদের বেচা কিনা বৃদ্ধি হবে, ব্যবসাতে অধিক পরিমাণে লাভ হবে এবং অকল্পনীয় খরিদ্দাররাও আসবে, দোকানে দিন দিন উন্নতি হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো যাই হোক, আজকের তদবির এই পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।